ভুয়া বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেমে পড়ে স্বামীকে তালাক, বিপাকে নারী চিকিৎসক। বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেমে পড়ে স্বামীকে তালাক দেন বরিশালের নারী চিকিৎসক স্বপ্না আক্তার। কিছুদিন পর জানতে পারেন তিনি একজন ভুয়া চিকিৎসক। এ বিষয়ে স্বপ্না আক্তার গণমাধ্যমকে বলেছেন, তিনি শুধু আমার সাথেই প্রতারণা করেননি, পুরো এলাকা এবং দেশবাসীর সাথে প্রতারণা করেছেন ভুয়া চিকিৎসক হিসেবে। আমি চাই তার বিচার হোক। আমি চাচ্ছি ওর বিচার হোক। জানা গেছে 2023 সালের অক্টোবর মাসে সেনাবাহিনীর এক সৈনিককে ভালোবেসে গোপনে বিয়ে করেন ডাক্তার স্বপ্না আক্তার। কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই সৈনিক স্বামীকে রেখে জাকির হোসেন নামের এক ঊর্ধ্বতন চিকিৎসকের প্রেমে পড়েন ডাক্তার স্বপ্না আক্তার। এ বিষয়ে ডাক্তার স্বপ্না আক্তার বলেন, আমি যে ক্লিনিকে চাকরি করতাম সেখানে তিনি আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসত। তিনি বিভিন্ন সময় খাবার দাবার পাঠাতেন আমার জন্য। তিনি আমাকে বারবার ফোন দিতেন। এতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। এতে গভীর একটা সম্পর্ক তৈরি হয় তার সাথে। জানা গেছে পরবর্তীতে সৈনিক স্বামীকে তালাক দিয়ে কথিত বিশেষজ্ঞ চিকিৎসক জাকির হোসাইনের সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে বসবাস শুরু করেন ডাক্তার স্বপ্না আক্তার। এ প্রসঙ্গে তিনি বলেন, আমাকে জাকির হোসাইন বলতেন, আমি তোমার স্বামী, এভাবেই পরিচয় দিবা। তখন আমাদের বিয়ে হয়নি, আমাকে বিয়ে করবে আমার সাথে সেই ওয়াদাই ছিল। স্বামী স্ত্রীর মতোই আমরা একসাথে ছিলাম। সম্পর্কের 3 মাস পর বিশেষজ্ঞ চিকিৎসক জাকিরের আচরণে ভিন্নতা দেখতে পেলে খোঁজ নিতে শুরু করেন ডাক্তার স্বপ্না আক্তার। সে সময় জানতে পারেন অন্য এক নারীর সাথেও অবৈধ সম্পর্ক ছিল জাকির হোসেনের। এ বিষয়ে ডাক্তার স্বপ্না বলেন, জাকিরকে আপত্তিকর অবস্থায় একবার গ্রামের লোকজন ধরেছিল। এরপর মোটা অঙ্কের টাকা দিয়ে ওইখান থেকে নাকি পার পেয়েছে। জাকির হোসেনের নারী কেলেঙ্কারি জানার পর সবকিছু আড়াল করে আরও বেশ কিছু খোঁজখবর নিতে শুরু করেন ডাক্তার স্বপ্না আক্তার। এক পর্যায়ে জানতে পারেন তার কথিত বিশেষজ্ঞ চিকিৎসক প্রেমিকের আসল নাম আরিফুল ইসলাম আরিফ। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। জাকির হোসেন নামের এক চিকিৎসকের BMDC রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন তিনি। অন্য একটা ডাক্তারের BMDC নাম্বারটা সে ইউজ করতেছে। স্বপ্না বলেন তার বাসা ঢাকা জিয়ানগরে, কিন্তু সব মিথ্যা কথা বলতো। ওর বাসার পুরো ঠিকানা জানার জন্য আমি অনলাইনে খোঁজাখুঁজি করি। ওর চেহারার সাথে যে রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করতো তার সাথে মিল ছিল না। তখন জানতে পারলাম তিনি অন্য একজন চিকিৎসকের BMDC নাম্বার ব্যবহার করছেন। বিষয়টি জানাজানির পর হাসপাতালের কর্মীদের মধ্যে তৈরি হয়েছে মতবিরোধ। অন্যদিকে আসল পরিচয় প্রকাশ হওয়ার পর পলাতক রয়েছেন ওই ভুয়া চিকিৎসক। এ বিষয়ে গোলনদী উপজেলার সুইস হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে বলেছেন, তিনি নিয়োগপ্রাপ্ত ছিলেন না, তিনি বিভিন্ন জায়গায় চেম্বার করেন, আর এখানে চেম্বার করেন শুক্রবার ও বুধবার। তিনি আমাদের যেসব কাগজপত্র দিয়েছেন তার কাছে জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড কাগজপত্র চাওয়া হয়েছিল, দেবে দেবে বলে দেওয়া হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে সততা প্রমাণিত হলে সুইস হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামলকৃষ্ণ মণ্ডল। তিনি বলেন, এসব অব্যবস্থাপনা আমরা তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মাঠ পর্যায়ে বেসরকারি ক্লিনিক মান আরও উন্নত করার জন্য যা যা করা দরকার তা করা হবে। তদন্তপূর্বক অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।